হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। তাই চলে এলাম আবার আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, থাকুন আমার সঙ্গে, দেখুন আমার ভিডিওতে আমি কী করছি। বন্ধুরা, এ জানেন তো, সেই জন্মাষ্টমীতে আমার মা তো বিশাল অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল মাকে। সেটা তো আপনাদেরকে আগেই জানিয়েছি আমার নতুন একটা ভিডিওতে, তো কিভাবে আমি জন্মাষ্টমীটা পালন করেছিলাম খুব কষ্ট করে। তো তো মা এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে আস্তে আস্তে। মা এখন অনেকটাই সুস্থ, অনেক দিন কেটে গেল মায়ের। মায়ের একটা পেসমেকার বসেছে হার্টে, মায়ের দুবার হার্ট অ্যাটাক হয়ে গেল না, সেই জন্য ওই হসপিটাল থেকে পেসমেকার বসিয়ে দিয়েছে। ওই হসপিটালটা আমাদের এখানেই, একেবারে আমার বাড়ির কাছেই। তো হসপিটালের নাম হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল। তো প্রাইভেট হসপিটালে তো ব্যাপার স্যাপারে জানেনি। হ্যাঁ, তো সেই দিনই, যেই দিনই মা হার্ট অ্যাটাক করেছিল, সেই দিনই আমার বোন এসেছিল, আমার দিদি এসেছিল, আর আমার ভাই এখানেই থাকে, কিন্তু ভাই সেদিন ছিল না, ভাই চলে গেছিল মালদাতে। আর আমার দিদি বোন সবাই মালদাতেই থাকে, তো ওরাও এসেছিল এই খবরটা শুনে, এসেছিল মাকে কিছুদিন সেবা শুশ্রূষা ওরা করে গেল, আর কয়েকদিন আমার বাড়িতে মা ছিল, তারপরে মা মায়ের বাড়িতে চলে গেছিল। তো আমার বাড়িতে আমি, দিদিরাও এসেছিল, দিদিও এসেছিল, বোনও এসেছিল, সবাই মিলে মাকে খুব ভালোভাবে সেবা শুশ্রূষা করেছে। আর আমি মনে হচ্ছে কিছুই করতে পারলাম না, মাকে ওরাই সব করে টরে গেল। হুম, আর ওরা বাড়ি চলে গেল, বোন তো আগেই চলে গেছে, আর দিদি বেশ কয়েকদিন ছিল, আরও বেশ কয়েকদিন ছিল, মাকে অনেক যত্নার্তি করে তারপরে গেছে। তো মাকে এখনও বলেছে, 1.5 মাস এখনও মাকে রেস্টে থাকতে বলেছে, বাইরে কোথাও যেতে বারণ করেছে, অনেক কিছু এখনও রেস্ট্রিকশন আছে মায়ের। হুম, তা মা এখন ঘরেই আছে, মা ভালোই আছে। তা বন্ধুরা, দেখুন আমার ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। এখন আমার মা আমার কাছে এসেছে, সঙ্গে বোন। যে বোন কত সেবা শুশ্রূষা করছে মায়ের, মা এখন একদমই পাচ্ছে না না, এই জন্য যে একা একা চলতে, এই জন্য মাকে বোন ধরে ধরে নিয়ে আসছে। মার হার্ট অ্যাটাক হয়ে গেল দুবার। এখন ধরে এই যে, ওই যে উঁচু জায়গাটা, ওটা একটা পেসমেকার লাগিয়ে বসিয়েছে, আর মাকে এখন এইভাবে তুলে তুলে ধরে নিয়ে আসতে হচ্ছে, বিছানায় শোয়াতে হচ্ছে, সেভাবে পাচ্ছে না। রান্না বান্না করে স্পিডে, ওই যে শুধু মাছের ঝোল আর ওই একটা করে রান্না করে কোনো রকমে ছুটছি এখন। এখন 10:30-11টা বাজে, হসপিটালে যাচ্ছি। মায়ের আর সেলাই কাটবে, মা তো এখন আর আমার কাছে থাকছে না, তো মাকে হসপিটালে যেতে হবে। আমার বাড়ি থেকে হসপিটালটা খুব কাছে, তা হেঁটে যাচ্ছি, যাচ্ছি আমি এখন হেঁটে 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 হেঁটে। আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, একেবারে সামনে যে জঙ্গল, সামনে দেখলে বিশাল একটা আকাশ, এই গাছের জঙ্গল আছে, এটা পেরোলেই হসপিটালটা। হেঁটে হেঁটে যাচ্ছে, 10 মিনিটের রাস্তা। বন্ধুরা, আমি হসপিটালের কাছাকাছি চলে এসেছি, কত গাড়ি দাঁড়িয়ে হচ্ছে, একেবারে কাছাকাছি। এটা হচ্ছে আমাদের গান্ধী মোড়, জায়গাটার নাম হচ্ছে গান্ধী মোড়।
এই যে হসপিটালটা, এই হসপিটালটাই মাকে ভর্তি করা হয়েছিল, সে তো আপনারা জানেনই। আজকে সেলাই কাটা হবে তাই আসছি, এখনো ভাইরা দেখে আসতেছি না। এটা হচ্ছে গান্ধী মোড়ের কাছে। এসে মহারাজকে এইভাবে সেলাই কাটা হবে, মাকে নিয়ে আমরা হসপিটালে দাঁড়িয়ে আছি। মাকে ঘরে এনে রাখা হলো, আর এদিকে আমার ভাইয়ের পরেই দুর্বস্থা, ওর হয়ে গেছে মাল্টিপক্স, অনেক এ বেরিয়ে গেছে, বড় বড় সব বেরিয়ে গেছে, ভাইপোর কত বেরিয়েছে। তখন নিম পাতার বিছানায় শুয়ে রাখলাম, মাকে দেখাশোনা করছে ভাইয়ের বউ।